আবারও লাল ঝান্ডার দাপটে এবার শাসক দলের গোহরাহার ফের পঞ্চায়েতে এবার রাজ দখল করল বামেরা বামেদের বিশাল জয় আর এই জয়ের সফলতা অর্থাৎ যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এলাকা থেকেই সরাসরি সিপিআইএমের ঝড়ের দাপট একেবারে স্পষ্ট সকাল বললেই আবহাওয়া কেমন যায় পরিষ্কার বলছে মনের ভিতর আকুপাকু দলবদলু নেতারা বেশি দিন টিকে থাকে না অর্থাৎ নীতিশ কুমারের এলাকাতে যে লাল ঝান্ডার দাপট সেটা স্পষ্ট বোঝা গেল কত ধানে কত চাল বামপন্থীদের ওপর মানুষ কিন্তু ভরসা রাখছে সিপিআইএম সিপিআইএমএল এই দুটির কথার কিন্তু একেবারে উত্তরে প্রশ্নে লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল অর্থাৎ চারশোটি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি মেলে বামেদের কিন্তু জয় বিপুল জয় আর এই জয় সারাদেশের জনগণ লাল ঝান্ডায় শেষ সম্বল বা শেষ রক্ষায় এটাই মনে করছেন রাজনৈতিক মহল বা বিশেষজ্ঞরা হ্যাঁ বাস্তবে এবার কথায় কথায় বারো আনা না বলতে পারলেই ষোলো আনা যে বিজেপি এবার দল ভাঙিয়ে সরকার গঠন করল নীতিশ কুমারকে আর সেই নীতিশ কুমার পাঁচবার দলবেদলু পাল্টি মারা নেতা আবার কখনোই দলবদলু করবেন তা কে বা জানে কিন্তু বামপন্থীদের যে জয় চারশোরও বেশি আসনে এটাই বড় চমক রাজ্যবাসীর দড় করায় পঞ্চায়েতের রাজ দখল কিন্তু বামেদের দখলে বেশ যাবতীয় দু হাজার বাইশ দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বামেরা যেসব নির্বাচন হচ্ছে ছোটোখাটো মধ্যমাঝারি সেই সব রাজ্যের প্রভাব কিন্তু লাল ঝান্ডার দাপট একেবারে স্পষ্ট চলুন এবার বিহার বিধানসভার নির্বাচনে নিরিখে ফলাফল একটু আপনাদের সঙ্গে শেয়ারিং বা আপডেট প্রতিবেদনগুলো তুলে ধরব দর্শক বন্ধুদের সঙ্গে বিহারের মোট আসন সংখ্যা আপনারা জানেন দুশো তেতাল্লিশটি আরজেডি জেডি আর পেয়েছিল উনআশিটি আসন বিজেপি পায় চুয়াত্তরটি আসন জেডিইউ পায় পঁয়তাল্লিশ আসন কংগ্রেস পায় উনিশটি আসন সিপিআই সিপিআইএমএল পায় বারোটি আসন এবং সিপিএম পাই দুটি আসন সিপিআই পায় দুটি আসন মিম্প চারটি আসন অন্যান্যরা একটি কিন্তু হ্যাঁ এবার রাজনৈতিক সমীকরণ মানচিত্র রূপরেখা হিসেবে বামেদের যে বড় জয়ের সাফল্য সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে বলে মনে করানো হচ্ছে হ্যাঁ বামেদের যে জয় সেই জয়ের সফলতা আগামী লোকসভা ভোট মাত্র কয়েক মাস এপ্রিল মাসে যদি সম্ভাব্য ভোট করেন নির্বাচন কমিশন তাহলে যেসব রাজ্যে সন্ত্রাস মোকাবিলা এবং মানুষের সুনির্দিষ্ট দাবিতে যখন বালেদের ভোটের একেবারে উদ্দীপনায় ব্যাপক অংশে প্রভাব কিন্তু পড়তে পারে তাছাড়া যে বিহার দুশো আসনের যে ফলাফলের যে আপডেট আর সেই আপডেটের কিন্তু মহাজোট করে সরকার গঠন করেছিল কিন্তু সেই সরকার টিকে। থাকতে পারলো না কেননা দলবদলু নেতারা কিন্তু দলবদল করে কিন্তু বামেদের যে জয় বড় সফলতা অর্জন পেল বামপন্থীরা বিপুল সংখ্যক মানুষ কিন্তু লালের ওপর ভরসা রাখল বাস্তবের রূপরেখা মানচিত্রগুলো কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি কিন্তু রাজ্যবাসীর দোরগোড়ায় বাংলা বিহার উড়িষ্যা কেরালা ত্রিপুরা এইসব রাজ্যে সিপিআইএমের কিন্তু রাজনৈতিক যে ঝড় সেটা কিন্তু চারশো আসনে গন্ডি ছড়িয়ে বামেদের জয় সমবায় নির্বাচন থেকে একেবারে মাদ্রাসা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে যে বিহারের সমীকরণ মানচিত্রগুলো তুলে ধরেছি সেটা এখন মিলে গেল বেশ যাবতীয় কয়েকদিন আগে আমরা বলেছিলাম যে শাসক দল বিজেপিকে ক্ষমতায় হারানোর রণকৌশল এবং সেই মোতাবেক অনুসারে দেখা যেতে পারে যে রাজনৈতিক সমীকরণে বামেদের যখন জয় জয় হচ্ছে তখন একটু পাল্টি বা একটু অন্য পাল্টি দেখা যাচ্ছিল যে শাসক দলের দুর্নীতির খবর করলে তাদেরকে বিপত্তি দেখা যেত কিন্তু আসলে কিন্তু তা নয় দেখা গেল যে বামেদের বিশাল সংখ্যক মানুষ ভরসা রেখে লাল ঝান্ডায় সামিল হয়েছে এবার প্রশ্ন বিহারের যে রাজনৈতিক সমীকরণ সিপিআইএমএল বা সিপিআই সিপিআইএম তারা কিন্তু ভালো ফলাফল করেছে এই সব রাজ্যে যখন প্রভাব মানুষের রুটি রোজগার নেই নুনান্তে পান্তা শেষ হয় এই সব ইস্যুটা কিন্তু বামপন্থীদের ঘরে দেখা যেতে পারে কিন্তু চারশো আসনেরও বেশি ক্ষমতা দখল নিয়ে যাচ্ছে বামেরা কিন্তু এবার দিল্লির মসনদ কিন্তু হাতছাড়া হতে পারে কি শাসক দলের এটা এখন দেখার বিষয় রয়েছে বাস্তবের সঙ্গে রূপরেখা মানচিত্রগুলো আগামী দিন ওই পথেই এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি চারশো আসনে বামপন্থীতে যে জয়ের বড় চমক সেটা এখন দেখার বিষয় এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ বামেদের যে বড় জয় সেই জয়ের বড় চমক কিন্তু নীতিশ কুমার যে দলবদলু নেতার তার ওপর কিন্তু আর সারা দেশের জনগণ ভরসা রাখতে পারছে না কেন পাল্টিখোর নেতাদের প্রশাসনের চাপে কি দলবদলু করছেন আসলে কিন্তু তা নয় দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটকে সামনে রেখেই বামেদের যে জয়ের উল্লাস সেটাই দিকে দিকে ছড়িয়ে পড়ছে এমনটাই খবরের আপডেট পাওয়া যাচ্ছে বাস্তবের সঙ্গে রূপরেখা মানচিত্রগুলো কোন পথে এগিয়ে যাবে এটা এখন দেখার বিষয় বা ভবিষ্যৎবাণী করার রণকৌশল কিন্তু ফাঁস হচ্ছে সরাসরি আরও একবার দর্শক বন্ধুদেরকে আমরা জানাবো যে বিহারের যদি বিধানসভার সিপিআইএম বা কংগ্রেস বা জেডিউ আর জেডি কত আসন পেয়েছে পেয়েছিল বা বিজেপি চলুন আরও একবার বলছি আর জেডি পাই উনআশিটি আসন বিজেপি পাই চুয়াত্তরটি আসন জেডিইউ পাই পঁয়তাল্লিশটি আসন কংগ্রেস পাই উনিশটি আসন সিপিআইএমএল পাই উনিশটি আসন এই মুহূর্তে যে খবরের আপডেট রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা সেটা কিন্তু দেখা যেতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বামেদের চারশোরও বেশি আসনে জয় নিয়ে এই জয় সফলতা বৃদ্ধি পাচ্ছে সিপিআইএম রাজনৈতিক দল ফের বাংলা বিহার উড়িষ্যাতে প্রভাব বামেদের লালঝেন